মা ও মা সামনে তো বর্ষাকাল আসছে আমাদের তো একটা ভালো বাড়িও নেই মা বৃষ্টি আসলে তো আমাদের বাড়িটা ভেঙে যাবে আর আমরা বৃষ্টিতে ভিজে যাব হ্যাঁ মা দিদি তো ঠিক কথাই বলেছে আমাদের একটা নতুন বাড়ি বানাবে মা ও মা বলো না মা হ্যাঁ মা তোরা কোনো চিন্তা করিস না আমি গিয়ে দেখি কোথাও কিছু কাট পাই কিনা আর শোন টুকি বোনকে নিয়ে কোথাও যাস না কেমন আর সাবধানে থাকিস তোরা এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যেতে যেতে দেখতে পায় মিনু পায়রা মধুটিয়ে সবাই নিজেদের বাড়ি মজবুত করতেছে এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায় মিনু পায়রা মধুটিয়ে তোমরা সবাই দেখি নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছ আর এদিকে আমি কোনো কাঠই খুঁজে পাচ্ছি না হে সৃষ্টিকর্তা এখন আমি কি করব কি করে আমার ছানাদের এই বৃষ্টির হাত থেকে রক্ষা করব টুনি এসব বলে জঙ্গলে সবখানে কাঠ খুঁজতে থাকে কিন্তু কাঠ খুঁজে পায় না এরপর কিছুক্ষণ পর টুনি হঠাৎই কিছু কাঠ মাটিতে পড়ে থাকতে দেখে আর সেখানে যায় এই তো এখানে কিছু কাঠ পেয়েছি আমি বরং এই কাঠগুলো নিয়ে বাসায় যাই আর এই কাঠগুলো দিয়ে আমি মজবুত করে আমার বাসাটা বানাবো টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে কালু কাক চলে আসে কি ব্যাপারে টুনি তুই এই কাঠগুলো কোথায় পেলি আসলে এই কাঠগুলো আমি কুড়িয়ে পেয়েছি আর আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে তো সামনে তো বর্ষাকাল আসছে তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে মজবুত করে বাড়ি বানাবো বুঝেছ না না কাঠগুলো তুই নিতে পারবি না টুনি এই কাঠগুলো আমি নেব আর আমার বাসাটা ভেঙে গেছে এগুলো দিয়ে আমি মজবুত করে বাসাটা বানাবো বুঝেছিস না কালু দাদা তুমি এমন করো না তুমি এই কাঠগুলো আমাকে দিয়ে দাও আমি যদি বাড়ি না বানাতে পারি তাহলে যে আমার ছানারা বৃষ্টিতে ভিজে যাবে কালু দাদা না টুনি আমি যখন বলেছি কাঠগুলো আমি নেব তার মানে আমিই নেব কাঠগুলো বুঝেছিস তারপর কালু কাক কাঠগুলো টুনির কাছে জোর করে নিয়ে যায় আর টুনি কিছুই বলতে পারে না মন খারাপ করে বাড়ি চলে যায় মা তুমি খালি হাতে ফিরলে যে কাঠ খুঁজে পাওনি না রে মা অনেক খোঁজাখুঁজির পর যেটুকু কাঠ পেয়েছিলাম তা ওই শয়তান কালু দাদা এসে জোর করে আমার কাছে ছিনিয়ে নিয়ে গেল রে তাহলে এখন আমাদের কি হবে মা টুনি যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল তখনই জোরে বাতাস শুরু হয় আকাশ পুরো অন্ধকার হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে তুমুল ঝড় উঠে আর সাথে ভারী বৃষ্টিপাত হয় টুনির ঘরও ভেঙে যায় একি মা আমরা তো ভিজে যাচ্ছি মা আমার খুব ভয় করছে মা তোরা ভয় পাস না আমার সোনারা আমি তো আছি টুকি টুহু তোরা দুজনে আমার ডানার নিচে আয় মা তাহলে তোরা ভিজে যাবি না তারপর টুকি টুহু দুজনে মিলে তার মায়ের ডানার নিচে আশ্রয় নেয় মা ও মা বৃষ্টি তো থেমে গেছে আর আমাদের বাড়ি তো ভেঙে গেছে তাহলে আমরা এখন কোথায় থাকবো মা তোরা কোনো চিন্তা করিস না রে মা আমি তো আছি দেখবি ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা আমি করব রে মা তোরা এখন বড় এই গাছে ডালে বসে থাক কেমন আমি তোদের উল্লু পেঁচা দাদুর কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা এরপর টুনি সাহায্যের জন্য উল্লু পেঁচার কাছে যায় আর সেখানে গিয়ে তো টুনি ভীষণ অবাক হয়ে যায় ও মা কমলা তৈরি বাড়ি আচ্ছা কমলা তো খাওয়ার ফল আর কমলা দিয়ে বাড়ি হয় নাকি তাহলে উল্লু বেচা বাবা ও উল্লু বেচা বাবা বাড়িতে আছো গো টুনি চিৎকার শুনে ঘরের ভিতর থেকে উল্লু বেচা বেরিয়ে আসে আরে হ টুনির মা তা কি মনে করে এলে আমার বাড়িতে আসলে বাবা কাল ঝড়ে আমার বাসা ভেঙে গেছে আর আমার ছানারা বৃষ্টিতে ভিজে গেছে আর এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে তো আমি আর আমার ছানারা ভীষণ অসুস্থ হয়ে যাব বাবা
তাই আপনার কাছে এলাম বাবা সাহায্য চাইতে। তো এসে দেখি আপনি তো কত সুন্দর কমলার বাড়ি বানিয়েছেন। তো বলছি বাবা, আপনি যদি দয়া করে বলতেন কিভাবে কমলার বাড়ি বানানো যায়, তাহলে না আমিও আপনার মতো ফলের বাড়ি বানাতাম। আর আমার ছানারা যে অনেক কষ্ট পাচ্ছে, আমার একটা বাড়ি যে বড় প্রয়োজন বাবা। টুনির কথা শুনে উল্লু বেচার অনেক মায়া হয় আর সে বলে, ও আচ্ছা, এ ব্যাপার তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একদিন বনের এক পাখিকে সাহায্য করেছিলাম, আর তিনি খুশি হয়ে আমাকে একটা ঔষধ দিয়েছিল, আর বলেছিল এই ঔষধটা যদি কোনো ফলের গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই গাছের যে কোনো ফল অনেক সুন্দর হয়ে যাবে, আর তারপর সেটা একটা সুন্দর বাড়িতে পরিণত হয়ে যাবে। এরপর উল্লু পেঁচা টুনিকে সে ঔষধ দেয়, আর টুনি উল্লু পেঁচাকে ধন্যবাদ দিয়ে ঔষধ দিয়ে তার ছানাদের কাছে যায়। মা, তুমি এসেছো? আর তোমার হাতে এটা কি মা? তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? না রে সোনা, এটা কোনো খাবার না, এটা হলো এক ধরনের ঔষধ। এটা আমাকে তোদের উল্লু পেঁচা দাদু দিয়েছে মা, আর এর সাহায্যে যে আমরা একটা বাড়ি বানাতে পারবো। তাই নাকি মা? কিন্তু এটা তো একটা ঔষধ, আর ঔষধ দিয়ে ফলের বাড়ি বানানো যায় নাকি? তারপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায়, আর আপেল গাছের গোড়ায় সে ঔষধ দেয়। আর হঠাৎ সে গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে। এটা দেখে টুনি টুকি টুহু ভীষণ অবাক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে আপেলটি এক বাড়িতে পরিণত হয়, আর এসব দেখে তারা অনেক খুশি হয়। একি মা, এত বড় আপেলের বাড়ি! সত্যি মা, অনেক সুন্দর বাড়িটা। সত্যি রে দিদি, বাড়িটা অনেক সুন্দর। কি মজা, কি মজা, আমাদের নতুন আপেলের বাড়ি। তারপর টুনি তার ছানাদের নিয়ে আপেলের বাড়িতে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, আর একদিন হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। সবার বাড়ি ঝড় বৃষ্টিতে ভেঙে যায়। কি ব্যাপার টুনি দিদি, তুমি এত বড় আপেলের বাড়ি কোথায় পেলে? আর ঝড় বৃষ্টিতে তো সবার বাড়ি ভেঙে গেছে, শুধু তোমার বাড়ি বাদে। আমাদের একটু বলো না গো, কি করে ফলের বাড়ি বানিয়েছো? আমরাও তোমার মতো এমন বাড়ি বানাবো। তারপর টুনি পায়রাদের সব কথা বলে, আর এসব শুনে মিনু পায়রা মধুটি আর কাক উল্লু পেঁচার কাছে যায়। আর উল্লু পেঁচা মিনু পায়রা মধুটিকে ঔষধ দিলেও কালু কাককে দেয় না। শোন কালু, তোকে আমি এই ঔষধটা দিব না, কারণ আমি শুনেছি তুই টুনির কাছে কাঠ কেড়ে নিয়েছিস, আর যারা অন্যের ক্ষতি করে তাদেরকে আমি সাহায্য করি না। তারপর মিনু পায়রা ও মধুটি সেখান থেকে চলে যায়, আর উল্লু পেঁচার কথা মতো ফলের বাড়ি বানায়। তারপর মিনু পায়রা মধুটি টুনিরা অনেক সুখে শান্তিতে ওই ফলের বাড়িতে থাকতে শুরু করে। আর অন্যদিকে কালু কাক নিজের ভুল বুঝতে পারে, ঝড়ে বৃষ্টিতে ভিজতে থাকে। আজ হয়তো আমি আমার পাপের শাস্তি পেলাম, তাই আজ আমার কোনো বাড়িই নেই।